আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা ওয়াল পুট্টি করবেন এবং ওয়াল পুট্টির মধ্যে আপনারা কতটুকু পানি মিশ্রণ করবেন, তো আমি বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ দেখতে থাকেন এবং সঙ্গেই থাকেন। বলো ডামের মুখটা গুলো, তো আমি ক্যাপটাকে খুলে নিতেছি। তো এরকম ভাবে আমি ওয়াল পুট্টির ক্যাপকে খুলে নিতেছি। আর আমি কিন্তু এশিয়ান পেইন্টের টুকিয়ার অ্যাক্রিলিক ওয়াল পুট্টি নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো কোম্পানির ওয়াল পুট্টি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখেন, আমি কিন্তু ওয়াল পুট্টির মুখকে খুলে নিয়েছি। এখন দেখেন এটা কিন্তু রেডিমেড। তো এখানে 25 কেজি ওয়াল পুট্টি আছে, তো 25 কেজির সাথে কতটুকু পানি মিশ্রণ করবেন, তো এই জন্য আমি ইনশাআল্লাহ দেখিতেছি। দেখেন পানি দেব, দেখেন 1 গ্লাস পানি নিয়েছি। পরিমাণ কিন্তু 200 গ্রামের বেশি হবে না, তো 200 গ্রাম হবে। তো 25 কেজি ওয়াল পুট্টির সাথে 200 গ্রাম পানি মিশ্রিত করব। আর যদি আপনি পানি না মিশ্রিত করে ওয়াল পুট্টি করেন, তাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আস্তে আস্তে অল্প অল্প করে পানিটা দিতে হবে। তো সম্মানিত দর্শক, আপনারা যখন ওয়াল পুট্টি করবেন, তো ওয়াল পুট্টির সাথে সফট পাউডার মিশ্রণ করবেন না। যদি চক পাউডার মিশ্রণ করেন, তাহলে কিন্তু ওয়াল পুট্টির টেম্পার একেবারে দুর্বল হয়ে যাবে, টিকসই করবে না। একেবারে টিকসই হবে না, এই জন্য চক পাউডার মিশ্রণ করবেন না। আর মিস্ত্রিরা চক পাউডার এই জন্য মিশ্রণ করে সময় বাঁচানোর জন্য, ডলে বসে যেতে তাড়াতাড়ি সমান করা যায়। সফট পাউডার মারলে ওয়াল পুট্টি টেম্পারটা চলে যায়, আর সিরিজ দিয়ে সমান করার জন্য কিন্তু সফট পাউডার মিশ্রণ করে। এই কাজটা কিন্তু আপনারা করতে দিয়েন না। তো আমার মালটা একটু হাট আরটু পানি দিতে হবে ভাই, একটু হাট হয়ে গেছে বাস। তো দেখেন আমি আরেকটু পানি নিয়েছি। তো এই হইলো 25 কেজি ওয়াল পাট্টির সাথে ওয়াল পুটির সাথে এই পানিটা মিশ্রণ করা। আলহামদুলিল্লাহ আমার ওয়াল পুট্টি বানানো হয়ে গেছে ভাই। এই ওয়াল পুট্টি কিন্তু রেডিমেড, কোম্পানি রেডিমেড বিক্রি করে। তো আপনি আনবেন, খুলবেন আর লাগাইবেন। পানি যদি আপনি মিশ্রণ না করেন, পাতলা না করেন, অসুবিধা নাই, কিন্তু একটু পাতলা করে নিলে কাজটা আরামসে করা যায়। তো এই জন্য কিন্তু আমি একটু পাতলা করে নিলাম। তো কতটুকু পানি আমি মিশ্রণ করেছি, তো সেটা তো আপনাদের সামনেই করেছি, আপনাদেরকে দেখিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার ওয়াল পাট্টি কমপ্লিট হয়ে গেছে গা। এখন আমি দেওয়ালের মধ্যে করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে,
তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল অপশন করে রাখবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।